আগামী পাঁচ জানুয়ারি দেশব্যাপী গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করবে আওয়ামী লীগ একথা জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত যৌথ সভা থেকে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি এছাড়া দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ সম্প্রতি জেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন বিষয়টি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় বিএনপির উদ্দেশ্যে কাদের আরও বলেন যারা সংবিধানকে রক্তাক্ত করেছে তাদের মুখে সংবিধান সংশোধনের কথা মানায় না